হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মিষ্টি শপ। মিষ্টি শপের ব্যাপারে, মিষ্টি শপ আসছে নতুন একটা, সেটার জন্য কে কত পার্সেন্ট চার পার্সেন্ট সেটা বিস্তারিত আলোচনা করবো এবং ট্রিক্সটা বলে দেবো যে 90% স্যার কীভাবে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কত পার্সেন্ট আসে। তার আগে বলে নিন যে সবাইকে, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো শেষে চলে যাই, মিষ্টি শপের যে কত পার্সেন্ট আছে, আমার 50% আসছে, আপনাদের বেশিও আসবে, সেটা টিপসটা বলে দিব কি করে। কারণটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করার কারণে টিপসটা কাজে লাগাতে পারি নাই। তো আপনাদেরকে বলে দেবো যে কীভাবে টিপসটা কাজে লাগালে আপনারা বেশি পাবেন। তো ওকে ভিউয়ার্স, তো দেখে নিন, এইখান থেকে দেখতে পাইতেছেন যে কী কী আসছে অফারগুলোতে। তো এখান থেকে অনেক কিছুই আসে, এইবারে এক একজনকে কিন্তু এক কিছু দেয়, সবাইকে কিন্তু একরকম দেয় না। এই জিনিসটা মেনটেন করতেই হবো বা আপনাকে বুঝতেই হবো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে হায়দো ক্যারেক্টার আছে, নিনজার হোয়াইট ড্রেস আছে, তারপরে এখান থেকে আপনার ওয়েপেন রয়্যাল, ডায়মন্ড রয়্যাল, তারপর ড্যাব আছে, লুল ড্যাব, তারপরে এখান থেকে আপনার অনেক ড্রেস আপ আছে, তারপরে এখান থেকে যে ইয়া ক্যারেক্টার আছে, মানে অনেকগুলো ড্রেস আপ আছে, ক্যারেক্টারও আছে এখানে। তারপরে সম্পূর্ণ দেখতে পাইতেছেন হচ্ছে রিটাই করে আরেকটা পেজও নিয়ে যাবো, আরেকটা পেজে কী কী দিছে। তারপর অনেকজনকে দিছে, দেখলাম যে ইলিক পাস দিয়ে দিছে, একদম হচ্ছে এইখানে দিছে খুব কম ডায়মন্ডে, আমি ভাগ্য নাই বলতে গেলে। তো এখান থেকে আমি সরাসরি নিয়ে নিবো, আমার যেটা দরকার হচ্ছে নাইট প্যান্থার। নাইট প্যান্থার ছিল না, সেই জন্য আমি নাইট প্যান্থারটা নিয়ে নিবো। এইখানে দেখা যাচ্ছে যে আমার 50% 350 ডায়মন্ড লাগে আপনাদেরকে, আরও আরও যদি বেশি পার্সেন্ট চার পান সেক্ষেত্রে আরও কম লাগবো। তো আমি নিয়ে নিলাম একটা, আর কী কী নেওয়া যায় সেটা বিস্তারিত দেখি, দেখে নিই। তারপরে এখান থেকে ডায়মন্ড ভাউচার নেওয়া যেতে পারে, তারপরে এখান থেকে আগে স্ক্রিনশট নিয়ে নিই, কী জন্য ফটোতে আপলোড করতে হবো, সে কারণে সে আপলোডের রাখতে হবো, তো সমস্যা না। তারপরে এখান থেকে উপর দিকে যাই, তো এখান থেকে দেখতে পাইতেছেন যে ড্যাবগুলো আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিই। এবার শুধুমাত্র দেখতে পাইতেছে যে লুল ড্যাবটাই দিয়েছে, আর কোনো ড্যাব আমি দেখি নাই। আমার দুই তিনটা আইডি থেকে ইয়ে করছে, নক করছে, দুই তিনটা আইডিতে একই রকম ইয়ে করছে। তো আমি চলে যেতেছি নেক্সট পেজে। নেক্সট পেজে কী কী আসছে এইখান থেকে দেখি, নেক্সট পেজে হ্যাঁ, ক্যারেক্টার কয়েকটা, এখানেও কয়েকটা ক্যারেক্টার আছে, MP40 স্কিন আছে, তারপরে এখান থেকে মাথার মুকুট আছে, আর কী কী আছে নিচের দিকে যাই, M41 স্কিন আছে, তারপরে এখানে পান্ডা আছে, তারপরে বেস্ট পাবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখি, ওকে। তারপর নিচের দিকে যাই, ডায়মন্ড ভাউচার এখানেও আছে, ওইফেন রয়্যাল আছে এখানেও আছে, তারপরে মোকো ক্যারেক্টার আছে, তারপরে ইয়ার তো স্ক্রিন আছে, এইখানে স্ক্রিন দিয়ে রাখছে। তো আমি ডায়মন্ড ভাউচার কার্ডের প্রয়োজন হবে ডায়মন্ড ভাউচারের, তো আমি নিয়ে নিয়ে এখান থেকে 310 দাম 300 ডায়মন্ড, মানে একটার উপর 35 ডায়মন্ড করে, ওকে নো প্রবলেম, নিয়ে নিলাম, কনফার্ম করে দিই। তো এখান থেকে পাইলাম, তো আপনারাও নিতে পারেন এখান থেকে, কী জন্য হইতেছে সবসময় ডায়মন্ড ভাউচারের দরকার হয়, অনেক রকমের ড্রেস আপ আসে। তো উপরে যে এই ক্যারেক্টারগুলো নিতে পারবেন আমি এখান থেকে, যে নতুন যে ইয়ে আছে 1000 ডায়মন্ডে আনলক করতে হবে, 999 ডায়মন্ড। তো এটার জন্য কী করলে আপনি আনলক করতে পারেন সেটা বিষয়ে আলোচনা করতেছি। তার জন্য বলতেই হবো আমার আপনাদেরকে যে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স। কারণটা হইতেছে নতুন নতুন ভিডিও আনতে হইব, আর যে আপনাদের অনুপ্রেরণা পেলেই আমি কিন্তু সেই ক্ষেত্রে ভিডিওগুলো আনবো আরও বেশি করে। যে এখন দেখতেছি যে বেশি বেশি সাবস্ক্রাইব করতেছি, তখন তো আমি চাইবো যে আমার ভিউয়ার্সদের জন্য নতুন ভিডিও দরকার অবশ্যই। তো সেটিংটা ঠিক করে নিই। তারপরে এখানে দেখি যে এক্সচেঞ্জ, মানে আপনারা অনেকজন বলছেন আমাদের কমেন্টে যে ভাই এক্সচেঞ্জ করবো কী করে, অন্য পেজে যাবো কী করে। 10 ডায়মন্ড এখান থেকে ক্লিক করলে 10 ডায়মন্ড কনফার্ম চাইবো, কনফার্ম করে দিলে তাহলে আপনি নেক্সট পেজে চলে যাবেন। তো এইখান থেকে এই ক্যারেক্টারটা সবাই বলতেছে যে ভাই এই ক্যারেক্টারটা কী করে নিব। তো এই ক্যারেক্টারটি নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম লাগবে যে এখানে দেখেন 10,000 ডায়মন্ড। তো আমি অলরেডি একটা এখান থেকে 300 ডায়মন্ডের ইয়ে নিচ্ছি, পারচেস করছি, সেই কারণে এখান থেকে 300 ডায়মন্ড যে দেখাইতেছে আজ আর লাগবে 900 ডায়মন্ড। তো এখান থেকে আপনাদের কী করতে হবে যে এখানে এই ক্যারেক্টারটি নিতে হলে এখানে নিচের যে ক্যারেক্টারগুলো আছে, তো এই সব ক্যারেক্টার থেকে আপনাকে কিছু অঙ্কে, মানে সব ক্যারেক্টার মিলিয়ে আপনাকে কিনতে হইব যে 999 ডায়মন্ডের পারচেস করলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আমার 50%। সেই জন্য 999 ডায়মন্ড নিয়ে করতে হবে, আর আপনাদের যদি কম থাকে তো সেক্ষেত্রে আরও কম লাগবে। তো কি আমি যেগুলো নিছি সেগুলো সম্পর্কে একটু দেখে আসি যে কী কী নিলাম, সেগুলো কী কী পাইছি বা কী বিস্তারিত দেখে আসি। তো আমি সর্বপ্রথম দেখবো যে নাইট প্যান্থার, যেহেতু নিচে নাইট প্যান্থারের এখানে নাম চাইতেছে, যে আমি নাম দিব না কী জন্য, আমি ভালো কোনো একটা নাম ইউজ করব। ওকে, তো আমি এখান থেকে সরাসরি চলে যাই স্কিনে। তো এই আমার অলরেডি একটা স্কিন ছিল, তাই অ্যাবিলিটি সবাই জানি একটা এখানে ব্যাগের স্কিন ধরে রাখি অলরেডি, আমি 10 স্পিন করে দিলাম একবারে। ওকে, দেখি কত লেভেলে চলে যায়, 4 লেভেলে চলে এসে 10 স্পিনে, ভালোই হয়েছে।
দেখি আর আর 10 স্পিন করি আর করে বাবা কি সুন্দর স্পিনের স্প্রেড আমারও 4 লেভেলে থেকে গেছে আরেকটা দিয়ে দিই আমার কিছু 5 লেভেলে যেতে হবে ওকে 5 লেভেলে চলে গেছে অলরেডি ওকে ড্যাবগুলো দেখে নিই ড্যাবগুলো এটা আছে এইটা আছে আর কি আছে বাবা ওকে এটা এখনো পাই নাই স্কিন তো আমার অলরেডি ছিল বা মানে এর আগে একবার নিয়ে রাখছি তাও এই অ্যাবিলিটি সম্পর্কে সবে জানি কম বেশি তারপরে চলে যাই এতে যা আরেকটা কিনেছিলাম সেটা হচ্ছে ডায়মন্ড ভাউচার ওকে ডায়মন্ড ভাউচারটা দেখে আসি ডায়মন্ড ভাউচারে কী কী পাইছি বন্ধুরা মনে হইতেছে এখন আপনারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করেন নাই সেটাই আমি বুঝতে পারতেছি না তারপরে এইখান থেকে এই যে দেখেন যে নতুন যে ডায়মন্ড ভাউচার কার্ডে নতুন ডায়মন্ড ভাউচার কার্ড আমার কাছে 13টা হয়ে গেছে তো 3টা ছিল আগের আর কিনলাম 10টা তো এইখান থেকে শেষ দিয়ে করবো আমার এটা দরকার তো ওকে বন্ধুরা যা হোক দুইটা জিনিস নিয়েছি দুইটা জিনিস দেখিয়ে দিলাম আপনাদেরকে আর যেটা দেখানোর বিষয় না সেটা তো দেখানো সম্ভব না তা হইতেছে যে ভিডিওটি কেমন লাগছে সবাই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বলে দিবেন যে ভাই নেক্সট ভিডিওটা আমার এটা দরকার আমি সেটার উপরেই ভিডিও নিয়ে চলে আসবো তো আমি আবারও সবাইকে বলতেছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে ভাই আর কি জন্য আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়েছি তো আপনারাই যদি সাবস্ক্রাইব না করেন করবে এটাকে ঠিক না ভিডিওতে দেখলেই তো হইব না তো ওকে বন্ধুরা টাটা বাই বাই লাভ ইউ